নিশীথে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম পর্ব ডাক্তার ডাক্তার জ্বালাতন করিল এই অর্ধেক রাত্রে চোখ মেলিয়া দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু ধরফর করিয়া উঠিয়া পিট ভাঙ্গা চৌকিটা টানিয়া আনিয়া তাহাতে বসিতে দিলাম এবং উদ্বিগ্নভাবে তাহার মুখের দিকে চাহিলাম ঘড়িতে দেখি তখন রাত্রি আড়াইটা বাবু বিবর্ণ মুখে বিস্ফোরিত নেত্রে কহিলেন আজ রাত্রে আবার সেই রূপ উপদ্রব আরম্ভ হইয়াছে তোমার ঔষধ কোনো কাজে লাগিল না আমি কিঞ্চিত সংকটে বলিলাম আপনি বোধ করি মদের মাত্রা আবার ভাড়াইয়াছেন বাবু অত্যন্ত বিরক্ত হইয়া করিলেন ওটা তোমার ভারী ভ্রম মদ নয় আদ্যপান্ত বিবরণ না শুনিলে তুমি আসল কারণটা অনুমান করিতে পারিবে না কুলিঙ্গির মধ্যে ক্ষুদ্র টিনের ডিব্বায় ম্লানভাবে ক্যারোসিন জ্বলিতেছিল আমি তাহা উস্কাইয়া দিলাম একটুখানি আলো জাগিয়া উঠিল এবং অনেকখানি ধোঁয়া বাইর হইতে লাগিল কোচাখানা গায়ের উপর টানিয়া একখানা খবরের কাগজের পাতা প্যাকবাক্সের উপর বসিলাম দক্ষিণাচরণবাবু বাবু বলতে লাগিল আমার প্রথমপক্ষের স্থিরের মতো এমন গৃহিণী অতি দুর্লভ ছিল কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না সহজেই রসাধিক্ষ ছিল তার তারপর আবার কাব্যশাস্ত্রটা ভালো করিয়া অধ্যয়ন করিয়াছিলাম তাই অবিমিশ্র গৃহিণী প্রণয় মন উঠিল না কালিদাসের সেই শ্লোকটা প্রায় মনে উদয় হইত গৃহিণী সচিব সখী মিত্র প্রিয় শিষ্যা ললিতে কলাবি ধুইও কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোনো উপদেশ খাটিত না এবং সখীভাবে প্রণয় সম্ভাষণ করিতে গেলে তিনি হাসিয়া উড়াইয়া দিতেন গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হইয়াছিল তেমনি তাহার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরো এবং ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্ত হইয়া ভাসিয়া যাইত তার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল